ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশনের কাজ শেষ হয় 1887 সালের 20 জুন, যা এখন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে পরিচিত। এটি মুম্বাইয়ের একটি ঐতিহাসিক রেল স্টেশন, রানী ভিক্টোরিয়ার নামে নামকরণ করা হয়েছিল। স্টেশনটি নকশা করেছিলেন ব্রিটিশ স্থপতি ফ্রেডারিক উইলিয়াম স্টিভেন্স। ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশন নির্মাণে প্রায় 10 বছর সময় লেগেছিল। 2004 সালে স্টেশনটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি হয়েছিল। প্রতিদিন প্রায় 30 লক্ষ যাত্রী এই স্টেশনটি ব্যবহার করে। ছত্রপতি শিবাজি টার্মিনাসের আগে এখানে বোরিবন্দের রেল স্টেশন ছিল। ভারতের প্রথম ট্রেনটি বোরিবন্দের রেল স্টেশন থেকে থানে পর্যন্ত চালানো হয়েছিল। কিন্তু যখন বোরিবন্দের রেল স্টেশনের স্থান সংকুচিত হতে শুরু করে, তখন ব্রিটিশরা একটি বড় স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নেয়। তারপর এটি ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশনে পরিণত হয়, যা 1996 সালে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামকরণ করা হয়। স্টেশনটি নির্মাণের জন্য ব্রিটিশ সরকার 16 লক্ষ টাকা দিয়েছিল। বর্তমানে এই স্টেশনে 18টি প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে 7টি স্থানীয় ট্রেনের জন্য ব্যবহৃত হয়। 1916 সালের 20 জুন পুনেতে SNDT মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। SNDT মহিলা বিশ্ববিদ্যালয় ভারতের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ডক্টর ধন্ড কেশব কার্ভে প্রতিষ্ঠা করেছিলেন। ধন্ড কেশব তার মা নাথিবাই দামোদর ঠাকরের নামে এই বিশ্ববিদ্যালয় নামকরণ করেছিলেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মহিলাদের উচ্চশিক্ষা ও ক্ষমতায়ন প্রদান করা। প্রাথমিকভাবে কলেজে মাত্র 5 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। প্রথম ক্লাস শুরু হয় 2 জুলাই। একই সময়ে এই মহিলারা 1921 সালে স্নাতক হন। প্রাথমিকভাবে এই বিশ্ববিদ্যালয় মহিলাদের শিক্ষাদান, গৃহবিজ্ঞান এবং অন্যান্য বৃত্তিমূলক কোর্স প্রদান করত। ধীরে ধীরে এটি বিজ্ঞান, কলা, বাণিজ্য এবং ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে কোর্স অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়। বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর মুম্বাইয়ের চার্চগেট ক্যাম্পাসে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের অন্য 2টি ক্যাম্পাস জুহু এবং কার্ভে রোডে অবস্থিত। শিক্ষা দেশ কা গৌরব হ্যায় অর আরকেডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্যম হ্যায়। আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, PhD, MPhil করে আপনে পছন্দিদা বিষয় মে, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস। আরকেডিএফ ইউনিভার্সিটি, আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, PhD, MPhil করে আপনে পছন্দিদা বিষয় মে, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস কেবল আরকেডিএফ ইউনিভার্সিটি মে। আরকেডিএফ ইউনিভার্সিটি, আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস কেবল আরকেডিএফ ইউনিভার্সিটি মে। আরকেডিএফ ইউনিভার্সিটি, আরকেডিএফ ইউনিভার্সিটি মে এডমিশনস ওপেন। আরকেডিএফ ইউনিভার্সিটি ভবিষ্য কো লেকার পরেশান হ্যায়? আরকেডিএফ ইউনিভার্সিটি হ্যায় ইসকা হাল। PhD, MPhil কিসি ভি বিষয় মে, ডিপ্লোমা কে অনেক অবসর হ্যায় আরকেডিএফ ইউনিভার্সিটি মে। এডমিশনস ওপেন। আরকেডিএফ ইউনিভার্সিটি, এডুকেশন গ্লোরিফাইজ নেশন। 1840 সালের 20 জুন স্যামুয়েল মোর্স টেলিগ্রাফের জন্য মার্কিন পেটেন্ট পান। স্যামুয়েল মোর্স ছিলেন একজন মার্কিন চিত্রশিল্পী এবং উদ্ভাবক, যিনি প্রাথমিকভাবে টেলিগ্রাফ এবং মোর্স কোড উদ্ভাবনের জন্য পরিচিত। 1830 এবং 1840-এর দশকে তিনি টেলিগ্রাফ তৈরি করেন। টেলিগ্রাফের জন্য মোর্স কোডও স্যামুয়েল মোর্স এবং তার সহযোগী আলফ্রেড ভেল তৈরি করেছিলেন। স্যামুয়েল মোর্সের এই আবিষ্কার এক জায়গা থেকে অন্য জায়গায় তাৎক্ষণিক বার্তা পাঠানো সহজ করে তুলেছিল। স্যামুয়েল মোর্স টেলিগ্রাফের একটি প্রোটোটাইপ তৈরি করেছিলেন, যেখানে তিনি ইংরেজির প্রতিটি অক্ষরের জন্য ছোট এবং বড় লাইন এবং বিন্দুগুলির সংমিশ্রণ তৈরি করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল মোর্স কোড। প্রতিটি অক্ষরের জন্য আলাদা খাঁজ তৈরি করা হচ্ছিল। এই খাঁজগুলির ওপর একটি বৈদ্যুতিক ফালা থাকে, যা খাঁজগুলির আকারের ওপর নির্ভর করে বৈদ্যুতিক সার্কিটটি বন্ধ করে দেয়। যখন সার্কিটটি চালু করা হয়, তখন রিসিভার প্রান্তে লাইন এবং বিন্দু তৈরি হতে শুরু করে। একইভাবে প্রতিটি চিঠি লাইন এবং বিন্দুর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হতো। 1991 সালের 20 জুন জার্মানির সংসদ ভবনে জার্মানির রাজধানী নিয়ে একটি ভোট অনুষ্ঠিত হয়। 1989 সালে যখন বার্লিন প্রাচীর ভেঙে পড়ে, সেই সময় জার্মানরা দেশের রাজধানী হিসেবে কোন শহরকে বেছে নেবে তা নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছিল। বার্লিন প্রাচীর ছিল একটি প্রাচীর যা পূর্ব ও পশ্চিম জার্মানিকে পৃথক করেছিল। বন ছিল পশ্চিম জার্মানির রাজধানী এবং বার্লিন ছিল পূর্ব জার্মানির রাজধানী। বার্লিনের পক্ষে ছিল
337টি এবং বোনের পক্ষে ছিল 320টি ভোট। বার্লিন নতুন জার্মানির রাজধানী হয়ে ওঠে এবং তারপর থেকে বার্লিন আজও জার্মানির রাজধানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পূর্ব জার্মানি থেকে অনেক ডাক্তার, বিশেষজ্ঞ, অধ্যাপক পশ্চিম জার্মানিতে চলে যেতে শুরু করেন। এটি এড়াতে পূর্ব জার্মানি 1961 সালে বার্লিন প্রাচীর নির্মাণ করে। এই পথে দৈর্ঘ্য 155 কিলোমিটার। 1877 সালের 20 জুন কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিল্টন শহরে বিশ্বের প্রথম বাণিজ্যিক টেলিফোন পরিষেবা চালু করা হয়। আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে টেলিফোন আবিষ্কার করেন। এক বছর পর 1877 সালে তিনি বাণিজ্যিক টেলিফোন পরিষেবা শুরু করেন। ব্যবসা এবং বাসিন্দাদের মধ্যে যোগাযোগ সহজ ও সহজলভ্য করার লক্ষ্যে এই পরিষেবাটি স্থাপন করা হয়েছিল। তিনি 1877 সালে বেল টেলিফোন কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরে আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি নামে পরিচিত হয়। টেলিফোনের পাশাপাশি আলেকজান্ডার গ্রাহাম বেল মেটাল ডিটেক্টর এবং ফোটোফোন সহ আরও অনেক উদ্ভাবন করেছিলেন। ফোটোফোন হলো আলোর মাধ্যমে শব্দ প্রেরণের একটি যন্ত্র। বেলের টেলিফোনের আবিষ্কার শীঘ্রই আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, যা বিশ্বব্যাপী যোগাযোগ নেটওয়ার্কের ভিত্তি স্থাপন করে।